এ দুনিয়ার মুসলমান এই গাউস পাকের মুখের বাণী শুনে তলে তলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউস পাক যেখানে বসে আলোচনা করতে সেখানে লোক জড়ো হয়ে যায়, সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, এটা সহ্য করতে পারে না এক দুষ্টু জেন, এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ পাকের লানত প্রাপ্ত আমরা। এই অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সাফারানের বাংলাদেশ, এই খানজানালির বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজাফরিদপুরের বাংলাদেশ, বলো রহম করুন আল্লাহ, ও কবুল করেন আল্লাহ, বল রহম করুন আল্লাহ, ও কবুল করেন আল্লাহ, ও তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ও কবুল করেন আল্লাহ। জোরে বলেন মারহাবা। আবার সুদ দিলেও দোষ, টনটনে সুর দেওয়া করে, আল্লাহ তোরে সুর দেই নাই। তাই বলে আরেকজন দাউদ আলাইহিস সালাম কিতাব পড়েছে মাস পর্যন্ত শোনার জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি? এখন আল্লাহ দিছে সুর, এড়ার পরও অহংকার করে সুর দিতেছে, কি বিপদে আছে? বড় কষ্টের মধ্যে আঙ্গুর ফল টক, যদি খাইতে পারতো গাছে ওইটা খুঁতে খুব মিষ্টি, কারণ গাছে উঠতে পারে না। আল্লাহ তো দেওয়ার মালিক, এটা আমার মতো আমি সুর গুছাইছি না, এটা কার দান? চেহারা গৌর আপনার চেহারা, ধন সম্পদ, এরপরে আপনার এই কণ্ঠ, এ কার দান? এইটা নিয়েও হিংসা খায়, কণ্ঠনে সুর দিয়ে ওয়াজ করতে চায়। কোন জগতে আছে? এখন সাবজেক্ট হলো রুহুল আমিন ফরিদি, সাবজেক্ট হলো রুহুল আমিন ফরিদি, ঠেকাও ঠেকাও। হায় আল্লাহ, মানুষ বুঝা গেছে, দেখলাম যতগুলো কমান্ড আছে আল্লাহ আকবার, কিন্তু পৃথিবীর মধ্যে কোন বাংলাদেশের কোন মায়ের পুত বলতে পারে রুহুল আমিন সিদ্দিকী কারোর সাথে রাব ব্যবহার করছে, কোনোদিন কাউরে আঘাত করে কথা বলছে, কাউকে কষ্ট দিয়ে কথা বলছে, এটা আমরা শিখি নাই। যতগুলো ওয়াজ দেখবেন, কেন আমরা যখনই আসি আমরা চাই যে আল্লাহ এই আসমানের জমিনের মধ্যে আমি বেশি দিন থাকবো না, হয়তো 10 বছর, 50 বছর, 80 বছর আমাকে বিদায় নিতে হবে। যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে যায়, বান্দার যদি কষ্ট দিয়ে যায়, এরা যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং এই চিন্তা আমাদের মধ্যে আছে, যিনি ফরিদি সাহেব কখনো জবান খোলে না, দেখবেন যত নম্বই নাই, যত এত তার বিরুদ্ধে কত ওয়াজ, বিলালের ওয়াজ নিয়ে কত বিলাল রাদিয়াল্লাহু ভাই, কোরআন থেকে যদি যারা আলেম আছেন, কোরআন থেকে ওয়াজ করলে, হাদিস থেকে ওয়াজ করলে, ব্যাখ্যা বিশ্লেষণ উনি এইটুক করলে, এটা দ্বারা মানুষ বুঝতে পারে না। তার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এরপরে শানে নজুল, ব্যাখ্যা, এগুলো বিস্তারিত আলোচনা যদি না করে একটা আলোচনা ফোটে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু মালা কথা বলতে হয়, মালার কথা বলতে হয়, আরে আপনি জিনা বলবেন, এটাই ভুল, এটাই ভুল, এটাই ভুল, এ কোন জগতে আসলাম? আল্লাহ আমার মুসলমান বাবারা শুনে নাও, গাউসুল আজম গাউস পাক আব্দুল কাদের জিলানি, যিনি পীরদের সম্রাট, যারা তিনি এখন ইন্তেকাল করেন নাই, রাসূল বলে আলা শব্দান, আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলছে ওলি আল্লাহদের শান একটু আলোচনা করতে, এই জন্য শুরুতেই আলোচনাটা করে যায়, তারপরে আমি আলোচনা করব অন্যদিকে। আমার বাজানেরা সবাই জানে রুহুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দেখে আলোচনা করে, আমার ভিতরে কোনো এলেম নাই, ডিগ্রি যদিও নিছি কয়েকটা, যতই মূর্খ বলেন কিছু যায় আসে না আমার, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, কারণ ও মুসলমান ওয়ান থেকে কামেল পর্যন্ত সবই তো ফার্স্ট ক্লাস, মহান মালিক সেকেন্ড ক্লাস পাই নাই, তবে এটা একটা বিদ্যা অর্জন করা আর জ্ঞান অর্জন করা সমান নয়, পাস করার জ্ঞান অর্জন করা সমান নয়, তবু আমি বলে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি 2-4 দিনের কথা বলার সুযোগ দান করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দে, আর একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এলেমের বাহাদুরি সারধনের গৌরব
পদতলে জীবন টুকু দাও ঢেলে। আল্লামা রুমি, আল্লাহর মাহবুব বান্দাদের কি আওয়াজ! তাদের প্রথমই কথা আমার সাথে বলেন না, এলে মেরো বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদতলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবন টুকু দাও। দেখ না পরিত করিল দান অমূল্য চক্ষুরত, আরে ইব্রাহিম সাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। বলকের বাচ্চা ইব্রাহিম আদাম আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাই গেল। আর আমরা নিজের অহংকার অহমিকা ভিতরে যে তাকব্বরি, পৃথিবীর মধ্যে আপনাদের দৌড় কোন পর্যন্ত জানি, এমন কিতাবের নাম বলেন যা পৃথিবীর মানুষ নাম শুনে নাই, কিতাবে আনকারা যা নাম শুনে নাই কেউ, এমন একটা ফতুয়া দিয়ে এমন এক কিতাবের নাম বলে, কমুক জর্ডান থেকে আনছি, মিশর থেকে আনছি, লন্ডন থেকে আনছি। এখন লোকজন সায়াদ হয়ে কই হইতেও পারে, তা আপনার দৌড় কোন পর্যন্ত তা আমি জানি, দীর্ঘ তিরিশটা বছর একসাথে, তিরিশটা বছর একই খাতার মধ্যে একই ল্যাপের মধ্যে, এতদিন কোনো ভুল দেখলেন না, এতদিন কোনো অহংকার আসলো না, হঠাৎ করেই স্লিপ মারলেন, আর স্লিপ মাইরাই যত দোষ এখন খুলে দোষ বুঝতেছেন, এতদিন কোথায় ছিলেন আপনারা জানেন না, কথা কন না কেন ছিলেন না। এই সমস্ত মানুষ যারা বন্ধু হয়ে মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এরা মানুষকে যে কোনো মুহূর্তে, কত মানুষ ওনার যখন কত কষ্ট করে শোনার জন্য আমি জানি, কেউ না জানলো আমরা জানি, আহার মানত করেছে, রোজা মানত করেছে, যখন জেলখানাতে মানুষ রোজার মানত করেছে, দান ধ্যান করেছে, আমরা 15-20 দিন সফর করেছি, সারা বাংলাদেশ সফর করে তাদেরকে নিয়ে, আহা একটা মানুষকে একটা পীরকে কোনো মূল্যায়ন জানে না। এই সমস্ত আলেম বাংলাদেশ আলেম ভাই কেমনে আমি বুঝি না মাঝে মাঝে। আল্লাহু আকবার বলেন আমার মুসলমান বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আমি কোরআন থেকে সূরা ইউনুসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর আয়াত, এই জন্য আমি শুরু থেকে কোরআনের একটা আয়াত নিয়েছি, আমার আল্লাহ বলেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উনি আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই কখন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, নামাজের আগালা নাই, জাকাতের আগালা নাই, হজের আগালা নাই, আল্লাহর উলিদের বিষয়ে বলতে যে আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। শুধু আল্লাহর কোরআন নয়, মেরকাত ছড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খুঁজে নিবেন, নাম্বার বলে যায় পৃষ্ঠা বলে যাব তারপরে খুঁজবেন। আল্লাহর নবী বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলামনা আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়াউমুত তাদের মৃত্যু নাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানি এমন ভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, এমন ভাবে আল্লাহর বন্দেগীতি থাকতেন, সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতেন, এমন ভাবে মাওলারে খুশি করতেন আর কাঁদতেন চোখের পানিতে সেরে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি সবার কাছে ইসলামের দাওয়াত দিতে পারছি না, সবার মনটা রক্ষা করতে পারছি না, আল্লাহ আল্লাহ আমার কমের এই কমের মানুষদেরকে আমি দিনের দাওয়াত ঠিক মতো পৌঁছাতে পারছি কি পারছি না রে আল্লাহ, সারা রাত ভরে চোখের পানি সেরে কাঁদতেন, দিন রাত 24টা ঘন্টা চোখের পানি সেরে সেরে কাঁদতেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে রসিলায় আগুন হয়ে যায় পানি। আই গাউস পীর আব্দুল কাদের বলো আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামে রসিলায় আগুন হয়ে যায় পানি। তোমারি নামে রসিলায় মাই জানে না ছেলের খবর জানে কর্মধারিণী। তোমারি নামে রসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলো মারহাওয়া। এ দুনিয়ার মুসলমান এই গাউস পাকের মুখের বাণী শুনে তলে তলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউস পাক যেখানে বসে আলোচনা করতে সেখানে লোক জড়ো হয়ে যায়, সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, এটা সহ্য করতে পারে না এক দুষ্টু জেন। এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ পাকের লানত প্রাপ্ত আমরা, সারা জীবন বন্দেগি করলাম জিন্দেগিটা বরবাদ করে দিলাম। আর গাউসে পাক এমন কি যা দুনিয়া আছে, উনি যখনই বসে লোকজন জড়ো হয়ে যায়, ওনাকে আমি যে কোনো উপায় ওনাকে শেষ করতে হবে। উনি সাপের সুরত ধরে গাউসে পাক যখন ভালো করে খেয়াল করবেন কথাটা বলে যায়, যেহেতু বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ, আগে অলি আল্লাহদের কথা বলি, যেহেতু ছোট ভাই নবীদের কথা বলছে, যতগুলো ওয়াজ আছে দেখবেন আমার নবীর প্রেম কবর নিয়ে আমার আলোচনা হয় বেশি। কারণ আমার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আজকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব কিছু পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল জোরে জোরে বলেন ঠিক কি না? আবার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা ছড়। গাউসে পাক যখনই আলোচনা করতে বসেন, ওই জিনটা সাপের সুরত ধইরা সবল মারার চেষ্টা করে, গাউসে পাক আক্রমণ করার চেষ্টা করে। একদিন গাউসে পাক হঠাৎ করে যেমন বাতি চলে গেছে, আলোচনা করতে করতে হঠাৎ করে বাতি চলে গেছে, বাতি লিবে গেছে, আর সাপটা সিয়া গাউসে পাকরে একবারে প্যাজদে ধরেছে, একদম গায়ের মধ্যে প্যাজ ধরেছে। জনগণ দেখে এই এলাকার যারা সামনে ছিলেন সবাই পালায়া চলে গেছে, কিন্তু গাউসে পাক বিন্দু মাত্র প্রেশান হয় নাই, বিন্দু মাত্র টেনশন করেন নাই। উনি এবাদত করতেছেন, কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন আলোচনা করতেছেন, ওনার ওয়াজ বন্ধ হয় নাই। ওয়াজ শুরু করেছে রে মুসলমান, এই ওয়াজটা বন্ধ হয় নাই। উনি চোখের পানি সেরে সেরে জনগণকে আলোচনা শোনাইতেছে, জোরে জোরে চিল্লায় বলা, উনি আলোচনা, ওনার আলোচনা বন্ধ হয় নাই, আলোচনা ওনার বন্ধ হয় নাই। এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি একটু দেলের কান্ডা লাগা শুনে নিবেন। যাকে বড় পীর বলা হয়, অনেকেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানি, অনেকে আবার গাউসে পাক বলতেছে অনেকে বুঝতে পারতেছেন না, চিন্তা করে এবার কি ও মুসলমান শুনে নাও। এবার সাপটা যখন ছেড়ে দিয়ে চলে গেলেন, গাউসে পাককে তার মুরিদানটা জিগায়, হুজুর দেখলাম ওই সাপটা আপনাকে আক্রমণ করার জন্য আসলো, আপনাকে জড়িয়ে ধরলো, কিন্তু আপনি তো একটু বিচলিত হলেন না, টেনশন করেন নাই,
আল্লাহর ওলি বলে বাবা শুনে নাও, আমি যখন আল্লাহর কোরআন পড়তেছিলাম ইসলামের দাওয়াতের জন্য আমি আলোচনা করতেছিলাম, ওই দুষ্ট জিন সাপ আমার কোনো ক্ষতি করতে পারে নাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি তো আলোচনার মধ্যে আছি, আল্লাহর নবীর প্রেম আমার অন্তরে ভরপুর, আমি আল্লাহর গোলাম, সাধারণ একটা সাপ দেখি কিসের ভয়। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, এই রকম আলোচনা করতে লাগলেন, একদিন নয় দুদিন নয় আবার কিন্তু গাউসে পাকের কাছে বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। বিদায় দিলেন, হুজুর বিদায় দিলেন, কিন্তু দুষ্ট সাপ দুষ্ট জিন পিছু ছাড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কিছু দুষ্ট মানুষ আছে, তারা যদিও চলে যায় কিন্তু পিছু ছাড়ে না, জোরে কোন ঠিক কতক্ষণ চলে যাবে, তবে স্বামীর নামে মামলা করবে, স্বামীর জেল খাটাবে, কয় ভাত খাবো না ওরও খাতে দিব না, কোথা আছেন এরকম। ওর মারহাবা জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব আসছেন, আর কে, আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি আবু হানিফ সর্দার সাহেব আসছেন, আল্লাহ তুমি সদাগর সাহেব আসছেন, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট, তুই সিলেটের মানুষ, আমাদের এলাকায় ঘটনা কি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা কি জিলা সিলেট? ও আপনাদের এলাকার কপাল খুলছে, মারহাবা বলেন না, আল্লাহ কবুল করুক। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছিলাম, সিলেটের সিলেট জমিতে আমরা তো এত ফেসবুকে দিই না, কারণ আমি দেখবেন না কোথায় এগুলো দেওয়া পছন্দ করি, নিজের হাতে কোনো দিন একটা গজল কোনো কিরাত এগুলো আমি ফেসবুকে দিই না ছোটোবেলা থেকে, এখন তো মিডিয়াগুলো যায় তাই দেয়। আমার চিন্তা কখনো আমার এই চিন্তা ছিল না আমি ভাইরাল হবো, কারণ আমি জানি যে এর ভিতরে কথা বললেই দোষ হবে, যার ভুল হবে যে কাজ করে তারই ভুল, ঠিক কিনা, যে কাজ করবে তারই ভুল, যে যিনি এখন মাপি সাজাইছে ভুল ধরলে তারই ধরবে। আমার মুসলমান বাবারা শুনে নাও, কিন্তু দুষ্ট জিন বলে আমি যাদের আল্লাহ মানব জাতির জন্য বিষাক্ত হইলাম, এ আমার মাওলা, কিন্তু গাউসে পাক তো দিনে দিনে দলে ভারী লাগায় মানুষ হয়ে যায়, কোনো ক্ষতি করতে পারলাম না, কিন্তু আমিও পিছে সারা জিনিস না, আমি গাউসে পাককে দেখে নিব, একদিন নয় দুদিন নয় এরকম অনেক দিন আবার পিছে লাগলেন, কিন্তু গাউসে পাকের কোনো ক্ষতি করতে পারলেন না। একদিন মুসলমান গাউসে পাক বসে আছে, হঠাৎ সাপ ধরে সাপের রূপ ধরিয়া গাউসে পাককে আবার আক্রমণ, কামড় দিতে গেলেন কামড়াতে পারলেন না। এবার গাউসে পাক আল্লাহর কোরআন তেলাওয়াত করে নবীজির প্রেমের দুরুদ পড়ে, এটা গাউসে পাক যখন আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে গো, যখন আমার আল্লাহর পাগল হইয়া গাউসে পাক আমার মাওলার জিকিরে মাশগুল আছে, সাপ তখন বললেন, হুজুর আমি হলাম দুষ্ট জিন, আপনার কাছে পরিচয়টা দিয়ে যাই, আর জীবনেও কোনো দিন আপনার ক্ষতি করতে চাবো না, আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব, আমি ছিলাম দুষ্ট জিন ও মুসলিম জিন, সুতরাং জিনের বাচ্চা হলো আমি মুসলমানদের পছন্দ করতাম না, আজকে আপনার এতদিন ধরে আপনার পিছে লাগলাম, আজকে দেখ আমার আবুজ এসে গেছে, কারণ আপনি দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আপনি একমাত্র আল্লাহর পাগল আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে কান্দেন, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আপনি, সেহেতু আমি আর দুনিয়ার চাই না, আর দুনিয়ার মধ্যে কোনো ইমানদারের ইমান নষ্ট করতে চাই না, আপনি আমাকে বায়াত করা দেন, আমি আপনার মুরিদ হতে চাই। অসংখ্য জিনেরা আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খালি মানুষ ছিল না, গাউসে পাকের অসংখ্য মুরিদ ছিল জিনেরা, অমুসলিম জিনগুলো গাউসে পাকের আদর্শ দেখে, গাউসে পাকের ইসলামের দাওয়াত দিয়া দেখে, গাউসে পাকের নবীর প্রেম দেখে অন্তরে তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এই জন্য এই সমস্ত আল্লাহর ওলিরা মনে নেই, রাসূল বলে মেরকাত সরে মেরকাতে দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আদা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়া মউত তাদের মৃত্যু নাই।